হ্যালো স্টুডেন্টস, এডুকেয়ার ইউর সেলফ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। স্টুডেন্টস, আজকের ভিডিওটিতে আমি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেব, যেগুলি তোমরা এই বিগত কয়েকদিন ধরে আমাদের চ্যানেলে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলে। তাহলে আর বেশি কথা না বলে ভিডিওটি সরাসরি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি যেটা জিজ্ঞাসা করেছো সেটি হলো যে, দাদা, আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটা নতুন রুটিন পেয়েছি, যেখানে লেখা আছে যে 20, 23 ও 27 এপ্রিল আমাদের বাকি পরীক্ষাগুলো হবে, এই রুটিনটা কি সত্য? তো আমি তোমাদের আগে একটা রুটিনের ছবি দেখাই। তো তোমরা এখানে একটি রুটিন দেখতে পাচ্ছ। তোমাদের মধ্যে অনেকেই যারা এই ভিডিওটি এখন দেখছো, তারা হয়তো এই রুটিনের ছবিটা হোয়াটসঅ্যাপে পেয়েছো। তো আমি তোমাদের পরিষ্কার বলতে চাই যে এটি একটি ফেক রুটিন, ঠিক আছে? এটা তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আসল রুটিন নয়, এটা ফেক রুটিন। এগুলো সবই ফটোশপের কারুকার্য করা, ঠিক আছে? তো উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এখনও তোমাদের পরবর্তী পরীক্ষাগুলো কবে হবে সে নিয়ে কোনো নতুন রুটিন বেরোয়নি। যখন নতুন রুটিন বের হবে তখন কাউন্সিলের ওয়েবসাইট বা নিউজ চ্যানেলে তোমরা জানতে পারবে, নাহলে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকেও তোমরা আপডেট পেয়ে যাবে। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। আর এইরকম আজগুবি এবং ভুয়ো রুটিনের ওপর তোমরা বিশ্বাস করো না, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা আগের দিন তোমরা অনেকেই করেছো, সেটি হলো যে তোমরা অনেকেই নিউজ চ্যানেলে দেখেছো যে ক্লাস 1 থেকে ক্লাস 8, ক্লাস 9 ও ক্লাস 11 পরীক্ষা নাকি বাতিল হয়ে গেছে। তো এই নিউজটা সত্যি কি না সেটা তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করেছিলে। তো হ্যাঁ, এই নিউজটি সত্যি যে ক্লাস 1 থেকে 8, 9 ও 11 পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে, কিন্তু সেটা CBSE বোর্ডের বাতিল করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9 বা ক্লাস 11 পরীক্ষা কিন্তু বাতিল হয়নি। তাই যারা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11 পড়ো, তোমাদের পরীক্ষা কিন্তু বাতিল নয়, সেটা CBSE বোর্ডের পরীক্ষা বাতিল করা হয়েছে। মানে তাদের যে অ্যাসাইনমেন্ট থাকে, যে প্রজেক্ট থাকে, সেগুলোর ওপর বিবেচনা করে তাদেরকে ক্লাস 9 থেকে 10 এবং 11 থেকে 12 পাস করিয়ে দেওয়া হবে। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কিন্তু এটা খবর নয়, এটা CBSE বোর্ডের খবর। আর তোমাদের 11 পরীক্ষা কবে হবে তার উপর এখনও কোনো আপডেট কিন্তু আমাদের কাছে নেই, তাই তোমাদের এটা বলতে পারছি না যে 11 পরীক্ষা কবে হবে। তিন নম্বর প্রশ্নটি হলো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে? দেখো, এখন এই করোনা ভাইরাসের জন্য 14 এপ্রিল পর্যন্ত সম্পূর্ণ লকডাউন। যদি 14 এপ্রিলের পর লকডাউন এক্সটেনশান না হয়, তাহলে কাউন্সিল থেকে নোটিশ জারি করা হবে। তো কাউন্সিল থেকে কোনো আপডেট না দেওয়া পর্যন্ত পরীক্ষা কবে হবে সেটা বলা আমাদের পক্ষে প্রায় অসম্ভব। যখন কাউন্সিল থেকে নোটিশ আসবে, তখন আমরা আমাদের চ্যানেলে তোমাদেরকে আপডেট করে দেব। চার নম্বর প্রশ্নটি হলো যে, ক্লাস ইলেভেন ও HSএ কি সবাইকে পাস করিয়ে দেওয়া হবে? দেখো, ক্লাস ইলেভেনে পাস করানো হবে কি না সেটা অনেকটাই নির্ভর করে তোমাদের স্কুলের ওপর, কারণ স্কুলের স্যারেরাই ক্লাস ইলেভেনের খাতাটা দেখে। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যদি তুমি সাদা খাতা জমা দিয়ে আসো, তাহলে অবশ্যই ফেল করবে। সায়েন্সের সাবজেক্টে পাস মার্কস 70 নম্বরের মধ্যে 21 নম্বর, ঠিক আছে? তো তোমাদের সায়েন্সের সাবজেক্টে 21 নম্বরে যদি পাস হয়, তাহলে অ্যাটলিস্ট তোমাদেরকে 15 থেকে 16 নম্বর কিন্তু সঠিক অ্যান্সার খাতায় করে আসতেই হবে। যদি কোনো স্টুডেন্ট 15 কি 16 পায়, তাহলে তাকে মাস্টারমশাই 5-6 নম্বর, 4-5 নম্বর গ্রেস দিয়ে পাস করে দিতে পারে। যদি আর্টস বা কমার্সের স্টুডেন্ট হও, তাহলে তোমাদের হয়তো 80তে পরীক্ষা, 24-এ হয়তো পাস, ঠিক আছে? আমি এক্স্যাক্টলি জানি না, হয়তো তোমাদের 24-এ পাস আর্টস কমার্সের স্টুডেন্টদের। তো 24-এ যদি তোমাদের পাস হয়, তো তোমাদের খাতায় কিন্তু অ্যাটলিস্ট 19 বা 20 নম্বর কিন্তু সঠিক অ্যান্সার করতেই হবে। তো কোনো স্টুডেন্ট যদি 19 বা 20 পায়, তাহলে কিন্তু তাকে গ্রেস মার্কস 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর যা গ্রেস হওয়ার সেটা গ্রেস দিয়ে তাকে মাস্টারমশাই পাস করে দিতে পারে। তার মানে এই নয় যে তুমি সাদা খাতা জমা দিয়ে এসছো আর তাহলে তুমি পাস হয়ে যাবে, ঠিক আছে? এটা কোনোদিনও হয় না। আর সর্বোপরি যেটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে HSএর রেজাল্ট কবে বেরোবে? তো এর উত্তরটা হচ্ছে, ভাই আগে পরীক্ষাটা শেষ তো হতে দে, এখনও পরীক্ষাটা শেষই হলো না, কী করে রেজাল্ট বেরোনোর আশা নিয়ে তোমরা আছো? হ্যাঁ, তো এটা আমি তোমাদের বলতে চাই, তো মিনিমাম 2 মাস সময় লাগবে HSএর পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর। মিনিমাম 2 মাস সময় লাগে, ঠিক আছে? মিনিমাম 2 মাস সময় লাগে রেজাল্ট বেরোতে, তো এবারও সেরকমই লাগবে। তো অলরাইট, এই ছিল তোমাদের প্রশ্নের সমস্ত উত্তর। আশা করছি তোমরা যাদের যেটা ডাউট ছিল ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো।
যদি তোমাদের কোনো বন্ধুর এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে ডাউট থাকে তো তাহলে এখনই ভিডিওটা শেয়ার করে দাও। আর যদি তোমরা চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ পরবর্তী যে আপডেটগুলো তোমাদের আসবে এইচএস এর রিগার্ডিং সেগুলো তোমাদেরকে আমি আমাদের চ্যানেলে আপডেট করে জানিয়ে দেবো। তাহলে সমস্ত আপডেট এবং আসল খবর জানার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখো, ঠিক আছে? নাহলে কিন্তু তোমরা ভিডিও নোটিফিকেশনগুলো পাবে না। তো ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।